পবিত্র মাহে রমজান উপলক্ষে ভারতীয় ভিসার আবেদনপত্র জমার সময় পরিবর্তন করেছে ভারতের হাই কমিশন এ ব্যাপারে ভারতের হাই কমিশনের ফেসবুক পেজে তারা এই আপডেট তথ্যটি জানিয়েছেন সেখানে বলেছে রমজান উপলক্ষে ভারতীয় ভিসার আবেদনপত্রের জমার সময় পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করেছে নতুন সময় হচ্ছে সকাল নয়টা থেকে মানে সকাল নয়টা থেকে যে ভিসা আবেদনপত্র জমা নিত সেই সময়টা ঠিকই আছে কিন্তু বেলা পাঁচটার পরিবর্তে বেলা তিনটা পর্যন্ত এখন জমা নিবে বা ডেলিভারি করবে অর্থাৎ যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট তিনটা তিরিশ বা চারটা বা সাড়ে চারটা বা পাঁচটা দেওয়া আছে তারা অবশ্যই তিনটার আগেই ভারতের ভিসা সেন্টারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে অর্থাৎ রমজান মাসে যেহেতু ইফতার হয় এই কারণে এই সময়টা কমিয়ে আনা হয়েছে তো এখন যারা তিনটার পরে যাবেন তাদের কি হবে অনেক লোকই আছে যে এই ফেসবুক বা নিউজগুলি ফলো করেন না সেক্ষেত্রে তারা তারা যদি তিনটার পরে পরে যায় যায় বা তাহলে কি পারবে বিষয়টা কিন্তু ক্লিয়ার নয় হাই কমিশন অনুরোধ জানিয়েছে তাদেরকে তিনটার আগেই ভিসা সেন্টারগুলিতে উপস্থিত থাকতে এবং সকল কার্যক্রম ওই সময়ের মধ্যেই কমপ্লিট করতে বাট অনেক লোকই আছে যারা সিনিয়র সিটিজেন বা তারা আসলে এরকম ফেসবুক পেজ ফলো করে না তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় তবে আমি ভিডিও বানাচ্ছি আমার মাধ্যমে যে যারা দেখছেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হবে আর যেহেতু রমজান মাস আর যেহেতু বারো তারিখ থেকে অথবা তেরো তারিখ থেকে মাহের রমজান শুরু হচ্ছে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে